মানে সর্বশেষ পরশু দিন ভাত খাইছেন, এরপরে আর ভাত খান নাই? খালি রুটি আর এক কাপ চা, আর একটা রুটি নেই? আর একটা রুটি দেন। নামাজ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যা করে আর কি। সকাল থেকে এখন পর্যন্ত কয় টাকা পাইছেন? চল্লিশ টাকার কাম করছেন। শূন্য এক সাত পাঁচ ডবল ছয় ডবল তিন আট পাঁচ তিন, তাহলে নাম্বারটা হলো 0175663583, তাই না? ধরেন কেউ যদি আপনাকে সাহায্য দেয় এই নাম্বারে মোবাইল ফোন করে পাঠায়, আপনি কি নেবেন সেগুলো? তাহলে আপনার ভালো কিছু দিবে। নাম্বারটা আর একবার ভালো করে বলেন। 0175663583 আবার একটু আমি বলি, 0175663583, এই নাম্বারটা আপনার মেয়ের কাছে থাকে? মেয়ের কাছে থাকে, পরিবারের কাছে, পরিবারের কাছে থাকে। তাহলে আপনার কয়টা মেয়ে? চারটি। চারটি মেয়ে, একটা মেয়ে বিয়ে দিয়েছিলেন, সেটাও আবার বাসায় আসছে? আবার। ও আপনার এলাকার চেয়ারম্যান বাড়িতে কাজ করে? আপনার গ্রামের বাড়িটা হলো কোথায়? রানীগঞ্জ ইউনিয়ন, কুড়িগ্রামের ভিতরে, কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট। তার মানে ওই যে ব্রহ্মপুত্র নদীর কাছে আর কি, নদী আছে ওই বান্দের উপরে, বান্দের রাস্তা আছে ওই সাইডে দিয়ে একটা ধুবড়ি উঠে করে দিয়েছিলাম লেখাপড়া, তাই দিয়ে দু তিন মাস থেকে আর পড়তে পারছি। আর একটা পরে ওই যে বেড়া খুঁজছে ছোট, ওই যে সরকারি স্কুলে পড়ে, মাস গেলে 300 টাকা পায়। জি, একটা মেয়ের বিয়ের সম্পর্ক আসতেছে, তারা কিছু চায় নাই? চায় না কিছু, খালি একটা অটো রিক্সা চায়। গ্রামে চার পাঁচ ছয় এই আশেপাশে, কারণ এখানে যদি আপনার যোগাযোগ করতে চায় তাহলে তো পাবে না। জায়গায় থাকি ওই মসজিদে বারান্দায় আসলাম, ওখানে থাকতে দেয় না, পরে আজকে রাত্রে আমি। এই যে ধানমন্ডি চারে যে ফুট ওভার ব্রিজ, এখানে ছিল ওভার ব্রিজ এর নিচে। তাহলে চাচা আজকের মতো আমরা এখানে থাকি, উঠি আপনি। হ্যাঁ, যান যেখানে। আমি এই কাকাকে সামান্য কিছু টাকা দিছি।